আজি বিধানসভা মৌসুমী অধিবেশন পঞ্চম দিন স্বাভাবিক রহিপারে গৃহ কার্য তেবে আজ প্রশ্নকালে স্বরাষ্ট্র অর্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ নির্মাণ অবকারী ইস্পাত ও খনি সাধারণ প্রশাসন ও সাধারণ অভিযোগ ভি সাত বিভাগের প্রশ্নোত্তর কার্যক্রম রয়েছে। সেইপরি শূন্যকালে মধ্য বহু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উঠাই সরকার ঘেরিপারতি বিরোধী মিলিথিবা সূচনা অনুযায়ী রাজ্যের চাষ ও চাষী প্রসঙ্গে আলোচনা মোশন আনিপারতি সরকার মরুড়ি ও চাষী আত্মহত্যা ভাবে প্রসঙ্গ হয়ে দীর্ঘ সময় আলোচনা। সেপরি অপরাহ্ন অধিবেশনের পৌর পঞ্চায়েত নির্বাচন সংশোধন বিল গৃহে পারিত হওয়ার ওড়িয়া বিশ্ববিদ্যালয় অধিনিয়ম বিল সমেত দুইটি বিল গৃহে পারিত হব। দিব্যজ্যোতি মহান্তি আম রিপোর্টর আমার সহ যোড়াই বাবদ আলোচনা করা। দিব্য বিধানসভা মৌসুমী অধিবেশনের আজ হচ্ছে পঞ্চম দিন, যদি আপনার দেখবে চারিদিন পরে গৃহ কার্য স্বাভাবিক হয়ে আকলন করা যাচ্ছে, কেউ সব প্রসঙ্গ উপরে আজ আলোচনা করা যাব, কোন সূচনা দেওয়া চাইবে? দেখন্তু নিবেতা, নিশ্চিত ভাবে বিধানসভা মৌসুমী অধিবেশন পঞ্চম দিন আজ বেশ স্বাভাবিক হব বলে আশা করা হচ্ছে। কারণ গত চারিদিন যেভাবে গোটে প্রকার হো হাল্লা পাটিতুণ্ড ভিতরে বিতিলা এবং অনেক সময় মুলতবী হয়েছিল, কিন্তু আজ সেভাবে কিছু পরিস্থিতি উপজিব না বলে যা আশা করা হচ্ছে। কারণ যদি আজিকা দিনের কার্যসূচী আপনার দেখবে প্রশ্নকালের সাত সাতটি বিভাগের গুরুত্বপূর্ণ প্রসঙ্গে প্রশ্নোত্তর কার্যক্রম রয়েছে, যেমন আপনার যেমন কৌলে অর্থ বিভাগ, অবকারী বিভাগ রয়েছে, গৃহ বিভাগ রয়েছে, এইভাবে গুরুত্বপূর্ণ বিভাগ সব রয়েছে, যেমন অনেকগুড়ি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ রয়েছে যা আলোচনা হলে অনেক কিছু দিগ উপরে রাজ্যবাসী জাঁপারে যে প্রকৃতরে রাজ্য সরকার কোণ করেছেন, কেউ কাম করবার রয়েছে, কেউ কাম করছেন, কেউঠি কেউ কাম করে না, এসব প্রসঙ্গ রাজ্যবাসী জাঁপারে। এবং পরবর্তী সময় প্রশ্নকাল পরে আজ সবু যে অলগা কার্যসূচী বাতিল করা হয়েছে, আজ শাসক দল পক্ষ বা সরকার পক্ষ গোটি মোশন অনাযব যার রয়েছে কার্যক্রম রয়েছে যে রাজ্যের যে বর্তমান অনাবৃষ্টি রয়েছে এবং অনাবৃষ্টি যোগ যে পরিস্থিতি বর্তমান সৃষ্টি হয়েছে, যে সমস্যা সৃষ্টি হয়েছে, সে সমস্যা সম্পর্কের কোণ সরকার পদক্ষেপ নিয়েছেন তাকে নিয়ে স্বতন্ত্র মোশন অনাযব, স্বতন্ত্র প্রস্তাব আকারে আলোচনা করা যাব, যেউথে সমস্ত দল পার্টিসিপেট করবে। এবং এনে মধ্যে বিরোধী পূর্বর ডিমান্ড করলে যে স্বতন্ত্র ভাবে আলোচনা করা যাব মরুস্থিতি নেই, যা দৃষ্টি রেখে বাচস্পতি দুই দিন তলে নির্দেশ দিয়েছিলে যে রাজ্য সরকার প্রস্তুত হতু স্বতন্ত্রভাবে আলোচনা পাই গৃহরে তাঁকর রাখতু মত রাখতু নিহতি ভাবে। আজ সে উপরে পাখাপাখি দুই তিন ঘন্টা ধরে আলোচনা হব, সেই সময় সমস্ত দলর প্রতিনিধি মানে তাঁকর অভিবেশন রাখবে এবং কোণ রয়েছে অভিযোগ বিরোধী সে কথা তাঁকর কহবে, চাষী কিভাবে আত্মহত্যা কলে মরুড়ি জনিত সমস্যা যোগ সে প্রসঙ্গ মধ্যে বিরোধী রাখবে। অন্যপটে শাসক দল বিশেষ করে সরকার কোণ করছেন বিভিন্ন মন্ত্রী মানে সে বিষয়ে উত্তর রাখবে। কিন্তু গতকালি এই আলোচনা পূর্বর গতকালি দুই দুটি বিভাগ জলসম্পদ বিভাগ এবং কৃষি বিভাগ দুই দুটি বিভাগ তাঁকর সমীক্ষা বৈঠক করলে, যেউথে কৃষি বিভাগ পক্ষের সমস্ত অধিকারী মানুষ নির্দেশ দিয়া হয়েছে আপন মানে কৃষক মানুষ লগাতার যোড়ি হয়ে রুহতু, প্রতি সাত দিন থরে লেখা তাঁক পাখু যাতু, রিপোর্ট নিতু যে প্রকৃতির স্থিতি কোণ রয়েছে, সেমানকর কোণ অসুবিধা হয়েছে কি না এবং কোণ সমস্যা হচ্ছে সে প্রসঙ্গে মধ্য রিপোর্ট দেওয়া কৃষি বিভাগ পক্ষের নির্দেশ দিয়া হয়েছে। অন্যপটে জলসম্পদ বিভাগ তরবরিয়া ভাবে তার কার্য আরম্ভ করছে, যেত মুখ্যমন্ত্রী মরুড়ি স্থিতি সমীক্ষা করলে সেই সময় নির্দেশ দিয়েছিল যে যে সব উঠা জলসেচন পয়েন্ট গুড়া রয়েছে, কেনালগুড়ি রয়েছে, সেগুলি সচল করা যাও, যেউঠি বিদ্যুত না যেপাই অচল হয়েছে সেটি বিদ্যুত মধ্যে দিয়া যাও, এইসব প্রসঙ্গে মুখ্য নির্দেশ দিয়েছিল। তারপরে জলসম্পদ বিভাগ তরবরিয়া ভাবে কার্য আরম্ভ করছে, যা গতকালের সমীক্ষা বৈঠক জনাপড়ছে জলসম্পদ বিভাগ কহা কথা গতকালি সুদ্ধা এই দশ দিন ভিতরে পাখাপাখি দশ লক্ষ হেক্টর জমিকে জলসেচন করা বন্দোবস্ত করা হচ্ছে। নিহতি ভাবে তরবরিয়া যে বন্দোবস্ত কেউ না কেউটি গোটে বড় প্রশ্ন সৃষ্টি করছে। অন্যপটে যদি অপরাহ্ন অধিবেশন কথা আপনার দেখবে, অপরাহ্ন অধিবেশন নিহতি গুরুত্বপূর্ণ রয়েছে, অপরাহ্ন অধিবেশনের পঞ্চায়েত ও পৌর সংশোধন যে বিল রয়েছে তাহা উপস্থাপন হব এবং ওড়িয়া বিশ্ববিদ্যালয় এবং রিপিলিং বিল এই দুইটি বিলকু গৃহরে পারিত করা সরকার আনবে প্রস্তাব আনবে এবং আকু পারিত করবে। নিহতি ভাবে আজ দিনটি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ রহব, পঞ্চম দিন হিসাবে আজ গৃহ বেশ স্বাভাবিক রয়েছে, তা সহ স্বাভাবিক রয়েছে এবং যদি দেখবে দিব্য চারিদিন পরে স্বাভাবিক হবার নেই মধ্যে যাহা আকলন করা যাচ্ছে এবং পাখাপাখি সাত বিভাগের প্রশ্নোত্তর কার্যক্রম রয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রসঙ্গে সরকার মধ্যে বিরোধী ঘেরিপারতি, যেপাই পুরা রণনীতি প্রস্তুত করা যাচ্ছে। বহু ধন্যবাদ দিব্যজ্যোতি মহাতি, আমার রিপোর্টর সিধাসক বিধানসভা পরিসর আমাকে সূচনা দেখে।